গিয়ে কি কি কিনবো তোমার সাথে শেয়ার করো। বন্ধুরা আমাদের কন্টাইতে পঞ্চমী থেকেই এত ভিড়, তাহলে সপ্তমী অষ্টমীতে কি হবে এত জ্যাম? পঞ্চমীর দিন আমরা কোনো ঠাকুর দেখতে বেরোইনি, পঞ্চমীর দিন শুধু মেলা দেখেই কাটিয়ে দিয়েছি। নান্দনিক ক্লাবের কাছে যে মেলা বসছিল, তাঁত বস্ত্র মেলা, তো ওইখানটায় ওই মেলা দেখে দেখে আমরা পুরো পঞ্চমীটাই কাটিয়েছি, কোনো ঠাকুর দেখা হয়নি। তো আমরা এই যে টোটোয় বসে পড়েছি, দিয়ে ওই মেলার দিকে এগোচ্ছি। পঞ্চমীর দিন আসলে বেরিয়েছিলাম আমরা, একটা কারণে হচ্ছে আমাদের কেনাকাটা পুরো কমপ্লিট হয়নি, আমরা যে অষ্টমীতে কী পরবো না পরবো ওইটারই জন্য ওইটা বেরিয়ে পড়েছিলাম। এই যে ফেমাস ফুচকা দোকান দেখতে পেয়েছো, লাইন নিয়ে বসে পড়েছি, ওইটা হচ্ছে দাদুর ফুচকা দোকান। তো ওটা হচ্ছে মানে আমি যখনই এদিকটায় আসি প্রভাত কুমার কলেজের কাছে, তো আমরা ওই দাদুটার দোকানেই ফুচকা খাই। তো এবার আস্তে আস্তে করে যে মেলার দিকে এগোচ্ছি, মেলার ভিড়টা দেখুন বন্ধুরা, পঞ্চমীর দিন এত ভিড় মানে কি বলবো তোমাদেরকে। এই ভিড়ের মধ্যে কত সুন্দর সুন্দর দোকান বসেছিল মেলাতে, মেন হচ্ছে এই যে মেয়েদের জুয়েলারি, 30 টাকার দোকান, 10 টাকার দোকান, 15 টাকার দোকান, মেয়েদের আকর্ষণ। তো এখানে কাঁচের দোকান দেখতে পাচ্ছি, এখানে খেলনার দোকান, খুব সুন্দর সুন্দর খেলনা বসছিল। তো আমি আমার ছেলের জন্য একটা খেলনা এখান থেকে নিয়েছি, 70 টাকা নিয়েছিল একটা খেলনা। তো এখানে জামা দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর জামা উঠেছে ছেলেদের জন্য মেয়েদের জন্য, খুব সুন্দর সুন্দর জামা। এই যে এই দোকানটাতে আমরা ঢুকে পড়েছিলাম একজনের ড্রেস দেখবো বলে, দুটি সুন্দর জামা বন্ধুরা দেখো, এই জামাগুলো 200 টাকা থেকে স্টার্ট ছিল, 200, 300, 350 এরকম করে স্টার্ট ছিল। এই যে ব্লাউজ দোকান, সঙ্গে এই যে জুতো দোকান, মানে অনেক কত রকমের দোকান বসেছিল, অনেক অনেক দোকান বসছিল। এই যে ব্লাউজ দোকানে এসেছিলাম আমি, পুজোতে কি পরবো সেই ব্লাউজ দেখবো বলে, তো ব্লাউজ তো পছন্দ হলো না, লাস্টে ওকে বললাম যে চলো একটু শাড়ি দেখে আসি। তো শাড়ি দেখতে বেরিয়ে পড়েছিলাম, শাড়িগুলো দেখছি আর ভাবছি একটা শাড়ি যদি তোমার দাদা এনে দিত গো। তো শাড়ি আর জুয়েলারি দেখছিলাম, তো শাড়ি জুয়েলারি দেখে খুব ভালো লাগছিলো যে কাশ আমি আরেকটা একটা অত্যন্ত শাড়ি কিনতে পারতাম। তো এটি আজকে কিন্তু লাস্ট ছিল এই দাঁত বস্ত্র মেলা, মানে এই শাড়ি দোকানগুলো পরের দিন থাকবে না। বন্ধুরা আজকের মতন কেনাকাটি শেষ, কাল থেকে এবার আমরা ঘুরতে বেরাবো। তো দেখুন একে দেখুন, বাবু কাছে এতই খিদা পেয়েছে। তো আজকের মতন টাটা বাই বাই, প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।